بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله পাক কোরআন মাজিদে আয়াতে উল্লেখ করেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম তিনি সেই খোদা তিনি সেই মহান আল্লাহ আল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলা আরব জাতির উম্মি জাতির মধ্যে আরব জাতির মধ্যে মিনহুম তাদের মধ্য থেকেই আল্লাহ পাক রাসূলা একজন রাসূল প্রেরণ করেছেন সুবহানাল্লাহ ইতিপূর্বে মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারাও তিনটা কিতাব পেয়েছেন বড় বড় কিতাব তাওরাত জাবুর ইনজিল ইউনানি ভাষা সুরেনি ভাষা ইব্রানি ভাষা ভিন্ন ভাষা ছিল অঞ্চল ভিত্তিতে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে বলছেন বাসাফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম আরব জাতির মধ্য থেকে আরব দেশের মধ্যে আরবি ভাষায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন আর কোরআনও আরবি ভাষায় আল্লাহ পাক কি করছেন নাজিল করেছেন মিনহুম তাদের মধ্য থেকেই আল্লাহ বলছেন আরবদের মধ্য থেকেই একজন রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন কি কাজ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ চারটা জিনিস يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি তার আয়াতসমূহ তাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছেন নির্দেশনাবলী যেগুলো রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে এই কোরআন কারিমের আয়াতগুলো তেলাওয়াত করে শুনিয়েছেন আর ওয়ায়ুজাক্কিহিম তাদেরকে আল্লাহ রাসূল পুত পবিত্র করেছেন মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়ার রাযায়েল যত প্রকার শিরক করত কুফরির মধ্যে লিপ্ত ছিল গুনাহের মধ্যে আত্মার তাড়নায় যারা চলত তাদেরকে আয়াতগুলো পড়ে পড়ে আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতলু আলাইহিম আয়াতিহি তেলাওয়াত করে শুনিয়েছেন এবং তাদেরকে এই কুফর শিরক এবং পরশ্রা থেকে তাদেরকে পুত পবিত্র করেছেন আর ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা তাদেরকে শিক্ষা দিয়েছেন তালিম দিয়েছেন কিতাব কোরআনের বিষয়ে ওয়াল হিকমা এবং হিকমত প্রজ্ঞা অর্থাৎ সুন্না কোরআন এবং সুন্না তালিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরব জাতি থেকেই দেওয়া শুরু করেছেন وإن كانوا من قبل لفي ضلال مبين এই জাতিগুলো এর আগে তারা সুস্পষ্ট গোমরাহী মধ্যে লিপ্ত ছিল তারা পুত্তি পূজা করত হ্যাঁ কন্যা সন্তান জন্মগ্রহণ করলে অপমান মনে করত তাদেরকে মেরে ফেলত জীবন্ত মাটি দিয়ে দিত মদ জুয়া চক্রবৃদ্ধি হারে সুদ এমনি করে জমিদারি প্রথা মহাজনি প্রথা বিভিন্নভাবে তারা কুসংস্কারের মধ্যে গোমরাহের মধ্যে নিমজ্জিত ছিল আল্লাহ রাসূল এসে তাদেরকে ইউজাক্কিহিম এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ রাসূল কি করছেন পুত পবিত্র করেছেন আল্লাহ পাক প্রেরণ করেছেন তো এখানে যে আল্লাহ পাক বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মির মধ্যে অর্থাৎ আরব জাতির মধ্যে যে প্রেরণ করেছেন আরব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ যে জাতি এই জাতির মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ কিছু গোত্র রয়েছে হাশেমি গোত্র তার মধ্যে শ্রেষ্ঠতম বংশ কুরাইশ বংশ এই শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন আমরা সবাই জানি কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাইল আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেছিলেন
আস্তে আস্তে এই কাবা শরীফের দায়িত্ব আস্তে আস্তে এই হাশিমি গোত্রের মধ্যে আসছে এবং আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিফের কাছে এই কাবা শরীফের চাবির দায়িত্ব ছিল মুতাল্লি ছিল তারা কখনো অন্যায়ের মধ্যে ছিল না দীনে হানিফি অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দীনের উপরে ওনারা প্রতিষ্ঠিত ছিলেন দীনে হানিফির মধ্যে ছিলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা আব্দুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আগে তিনি ইন্তিকাল করেছেন আব্দুল মুত্তালিব ওনার কয়েকজন স্ত্রী ছিল স্ত্রীদের মধ্যে 10 জন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে এর মধ্যে আব্দুল্লাহ একজন আবু তালেব একজন এক স্ত্রীর ঘরে দুই সন্তান ছেলে দুই সন্তান একজন হলো আব্দুল্লাহ একজন আবু তালেব তার কন্যা সন্তানও ছিল একদিন আল্লাহ রাসূল সাল্লামের পিতা যুবক ছিলেন আব্দুল মুত্তালিব তার 10 সন্তানকে নিয়ে কাবার চত্বরে গিয়ে তাদের যে গুরু ছিল তার কাছে গিয়ে বলল আমার এই 10 সন্তান এদের মধ্যে থেকে আমি একজনকে কুরবানি দিতে চাই উৎসর্গ করতে চাই আপনি দেখেন কার নাম আসে তখন সেই পণ্ডিত লটারি দিয়ে দেখলেন নাম উঠছে আব্দুল্লাহ আব্দুল্লাহকে হত্যা করার কুরবানি দেওয়ার নাম উঠে গেছে এখনো সে যুবক বিয়ে করে নাই তার বোনেরা মিলে সময় অনুরোধ করল আব্দুল মুত্তালিবকে আপনি এক পাশে 10টা ওট দেন এক পাশে আব্দুল্লাহকে দেন দেখেন কোনটা আসে আবারও আসছে আব্দুল্লাহর নাম এমনিভাবে কয়েকবার দিতে দিতে যখন ওটের নামের মধ্যে লটারিতে চলে আসছে তখন আব্দুল মুত্তালিব ওট কোরবানি দিয়ে দিলেন আব্দুল্লাহ বেঁচে গিয়েছে কিভাবে এই লটারির মধ্যে তার একটা বিশাল পরীক্ষার মধ্যে আল্লাহ পাক ফেলে দিয়েছিলেন আর এই পরীক্ষার মধ্যে আব্দুল্লাহকে উত্তীর্ণ করেছেন এই জন্য যে যেহেতু নূরে মুহাম্মদী আব্দুল্লাহর পেশানিতে কোফালে ছিল আব্দুল্লাহ যখন বয়সপ্রাপ্ত হলেন আব্দুল মুত্তালিব আমিনার সাথে আব্দুল মুত্তালিবের বিয়ে সম্পন্ন করলেন বিয়ের পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের উদরে ছিলেন গর্ভে ছিলেন আব্দুল মুত্তালিব খেজুর ব্যবসায়ের জন্য আব্দুল্লাহকে মদিনাতে প্রেরণ করেছেন সেখানে ব্যবসায়িক কাজে প্রেরণ করেছেন আসার সময় মদিনা থেকে একটু কাছেই আসার মধ্যে মক্কাতে আসতে পারেন নাই রওনা করছেন সেখানে অসুস্থ হয়ে গেছেন আব্দুল্লাহ অসুস্থ হয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই মদিনার কাছে আব্দুল্লাহ ইন্তেকাল করলে সেখানে তাকে দাফন করা হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখনো আসেন নাই পিতা ইন্তেকাল হয়ে গেছে এতিম হয়ে গেলেন আসলেন এতিম হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করবেন 12ই রবিউল আউয়াল সোমবার দিন ছিল সেদিন পারস্য সাম্রাজ্য তাদের রাজপ্রাসাদের মধ্যে 14টা মিনার ছিল এটা নিয়ে তারা অহংকার করত বিশাল মিনার যেটা অন্য কোনো দেশে ছিল না পারস্য সাম্রাজ্যের মধ্যে ছিল সেই 12ই রবিউল আউয়াল যেদিন আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন এই কাফেরদের সেই পারস্যবাসীর অহংকারের সেই তাদের প্রসাদের মধ্যে 14টা যে মিনার ছিল 14টা মিনার ওই দিন সকালবেলা একেবারে ধসে পড়ে সব ধ্বংস হয়ে গেছে বুঝতেই পারে না হঠাৎ করে এত মজবুত মিনারগুলো কিভাবে পড়ে গেল একসাথে অগ্নি পূজক যারা যারা অগ্নিকে পূজা করত হাজার হাজার বছর পর্যন্ত এই অগ্নি জ্বলতে জ্বলতে অগ্নিকুণ্ড এত বেশি আগুন হাজার হাজার বছর যত ঝড় তুফান যাই কিছু হয়েছে এই আগুন কখনোই নিবে না কিন্তু এই 12ই রবিউল আউয়াল যেদিন আল্লাহ রাসূল দুনিয়াতে আসছেন হঠাৎ করে সকালবেলা দেখে অগ্নিকুণ্ডের মধ্যে আগুন নিবে সব
ঠান্ডা হয়ে গেছে, চিন্তায় পড়ে গেল অগ্নিপূজক অগ্নিপূজকরা যে দুনিয়াতে কি হলো, এত হাজার হাজার বছর পর্যন্ত আমাদের অগ্নি নিবে নাই, আজকে কোনো বৈরী কোনো আবহাওয়া নাই, তারপরেও আগুন নিবল কিভাবে? এমনি করে অনেকগুলো ঘটনা যখন বিভিন্ন রাষ্ট্রে ঘটল, তার আগে দিয়ে আব্রাহা বাহিনী মক্কা আক্রমণ করতে কাবা শরীফ ধ্বংস করতে এসে ধ্বংস হয়ে গেল, সব মিলিয়ে পৃথিবীর মধ্যে একটা টান টান উত্তেজনার মধ্যে বিরাজমান ছিল যে পৃথিবীতে এমন একটি কি ঘটনা ঘটতেছে যার কারণে এতগুলো অপ্রত্যাশিত ঘটনা ঘটতে চলছে। আমি না যেদিন এই বারে রবিউল আউয়াল ইসলাম দুনিয়াতে আসলেন, দাত্রী বলতে দুনিয়াতে ছিল না, ঘরে ছিলেন একলা, আসিয়াতু মারইয়ামেও রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফি নিসাতিম মিনাল হাযীরাতিল কুদসিয়া ওয়া আখযাহাল মাখাদ ফালাদাতুহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বাদ্দিল মুনীর নূরাইয়া তালালা হুসিনা। আসিয়া মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজন জান্নাতি রমণীকে আল্লাহ পাক আমিনার করে পাঠিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়াতে তাশরিফ আনবেন দাত্রী হিসাবে সেখানে থাকার জন্য। সুবহানাল্লাহ, তারা গোসল দিয়ে সব কিছু গুজগাছ করে দিয়ে আমিনার কোলে দিয়ে দিল, নেও তোমার সন্তান যে এক সময় কি হবে, নবী হবে। আমিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে তাশরিফ আনলেন তখন দেখলেন একটা নূরের ঝলক দেখলেন পারস্য পর্যন্ত, সেটা আলোকিত হয়ে গেছে, আমিনা নিজেই দেখছেন পারস্য পর্যন্ত হাজার হাজার মাইল দূরে যেটা মানুষের দেখা সম্ভব নয়। তো নূরের ঝলকে সেদিন আমিনার চক্ষু এমনভাবে প্রসারিত হলো এই নূরের কারণে পারস্য পর্যন্ত আলোকিত হয়ে গেল, আমিনা নিজেই দেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেন, তিন দিন মায়ের দুধ পান করেছেন, তারপর আবু তালেবের দাসী সুয়াইবার দুধ পান করেছেন, স্তন্য পান করেছেন। আরবের পথা ছিল, আরবের যে কুরাইশ বংশ উচ্চতর বংশ শহরী বংশ, তারা কাবার কাছে, তাদের একটা নিয়ম ছিল তাদের কোনো সন্তান যখন দুনিয়াতে আসে তারা দুধ পানের জন্য বেদুইনের কাছে গ্রাম্য পল্লীতে দিয়ে সেখানে আবহাওয়ার সাথে যেন তারা বড় হতে পারে, সুন্দর ভাষা শিখতে পারে, তারপরে নিজের শরীরকে মানিয়ে নিতে পারে দুনিয়ার সাথে সকল পরিবেশের মধ্যে, তারা তাদের সন্তানদেরকে এইভাবে দুধ পানের জন্য তারা দিয়ে দিত মাসিক কন্ট্রাক্টে, যে তুমি দুই বছর দুধ পান করাবে, তোমাকে এত টাকা দেওয়া হবে। আমেনাও সেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পানের জন্য আরবের নিয়ম হিসাবে দিবেন, কিন্তু যারা আসছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য সামনে আগায় না, যখন দেখছে যে পিতা নাই, এতিম সন্তান, তারা চিন্তা করছে একটা সন্তানকে আমরা দুই বছর যদি লালন পালন করি, ঠিকমতো যদি টাকা পয়সা না পাই, উপঢৌকন না পাই, তাহলে তো পরিশ্রম করে কোনো লাভ নাই, অনেক সম্পদ তাদেরকে দেওয়া হতো। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও আসলেন তার স্বামী সহকারে। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন দেখলেন আর সন্তান পাওয়া যায় না, তখন চিন্তা করছেন খালি হাতে না গিয়ে এতিম শিশুটাকে আমি নিয়ে যাই, আল্লাহ পাক কারো যদি ভাগ্য ভালো রাখেন এমনিতে এমনিতেই ভাগ্য ভালো করে দেন, নিজে ইচ্ছা করে ভাগ্য অনেক সময় গ্রহণ করতে পারে না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিলেন, নেওয়ার সাথে সাথে দেখলেন যাওয়ার সময় তার উটনিতে দুধ ছিল অল্প, দুধ ভরে গেল, পশু পাশি সব জোয়ান হয়ে গেল, শক্তি ফিরে এলো, নিজেদের শরীর অসুস্থ এখন আর নাই, সব সবল মনে হলো, দিন দিন তাদের সংসারের মধ্যে দেখা গেল উন্নতি উন্নতি, রহমতুল্লিল আলামিনকে সে লালন পালনের দায়িত্ব পেয়েছে, কত বড় খুশ নসিব। হালিমার আরেকজন সন্তান ছিল, ছেলে সন্তান ছিল, নাম আবদুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
শিশুকালে হালিমার একটা স্তন থেকে দুধ পান করতেন, অন্যটা তার ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ, দুটার মধ্যে না, একটাতে পান তিনি দুধ পান করতেন, অন্যটাতে নিলে তিনি মুখে নিতেন না। আল্লাহর নবী ইনসাফ জন্মের পর থেকে তিনি কায়েম শুরু করে দিয়েছেন। 2 বছর লালন পালনের পর কন্ট্রাক্ট ছিল 2 বছর, যখন আমেনার কাছে মক্কাতে নিয়ে গেলেন, মাঝে মধ্যে খোঁজখবর তো অবশ্যই তাদের ছিল যে সন্তান সুস্থ আছে কিনা, কতটুকু হয়েছে, কেমন হয়েছে, যোগাযোগ ছিল। 2 বছর হওয়ার পরে নিয়ম হিসাবে তাকে ফেরত দেওয়ার জন্য আমেনার কাছে আসছে। তখন মক্কাতে একটা মহামারী দেখা দিয়েছে, আমাদের যেরকম আগে ডায়রিয়া রোগ ছিল, এরকম মক্কাতে এই মহামারী দেখা দেওয়ার কারণে আমেনা অনুরোধ করলেন, হালিমা তুমি 2 বছর রাখছ, আমার সন্তানটাকে আরও কিছুদিন রাখো, কারণ মক্কাতে এখন মহামারী চলে, এর মধ্যে তুমি যদি দিয়ে যাও না জানি কি হয়ে যায়। আবার নতুন করে কন্টাকে দিয়ে দিলেন। হালিমা তো নিজেই ভিতর থেকে খুশি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যেদিন থেকে নিয়েছেন সেদিন থেকে তার সংসারে উন্নতি, সুখ শান্তি, অভাব নাই। বিদায় সেদিন হালিমা নিজেই মন থেকে খুশি ছিলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার গ্রহণ করতে পারি কিনা। এদিকে আমেনাও বলল যে যেহেতু প্লেগ রোগ চলতেছে, তুমি নিয়ে যাও। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নতুন করে কন্টাকে আল্লাহ রাসুলকে নিয়ে তিনি আবার আসলেন তায়েফ। দিন চলতেছে, নবী সাল্লাম এখন ভালো কথা বলতে শিখছেন, হাঁটতে চলতে শিখছেন। 2-3 বছর পার হওয়ার পরে একদিন তার ভাই আবদুল্লাহ থেকে শুরু করে যারা ছিল এরা তো ছাগল চড়াইতো, মাঠে গেল, হঠাৎ আবদুল্লাহ অর্থাৎ হালিমার সন্তান মায়ের কাছে এসে বলতেছে, মা আমার কুরাইশ ভাই দুজন ব্যক্তি তাকে ধরে নিয়ে গিয়েছে। হালিমার কাছে এই কথা শোনার পরে তো হালিমা ভয় পেয়ে গেলেন, কি হলো, কোনো সন্ত্রাস বাহিনী নিয়ে গেল কিনা, মরু বাহিনীতে মরু সন্ত্রাস, তারা কোনো সন্তানটাকে নিয়ে গেছে কিনা, দৌড়ে আসলেন। এসে দেখে যে আল্লাহ রাসূলের কাছে কেউই নাই, তিনি পাহাড়ের পাশে বসে খুব হয়রান পেরেশানির মধ্যে মনে হলো। হালিমা জিজ্ঞাসা করল, বাবা তোমার কি হয়েছে? বলল যে আমার কাছে দুজন মানুষ এসেছে সাদা পোশাকে, তারা আমাকে শোয়াইছে, শোয়ায় তারা আমার এই দুইটা মাঝখান দিকে কেটে বুকটা আলাদা করে ফেলছে, ভিতর থেকে কি না জানি খুঁজে বের করলো, আবার কিছু দিয়ে দিল ভিতরে, দিয়ে তারা আবার আমার এই বুকটাকে মিলিয়ে আবার তারা চলে গেছে আমাকে আমি আর কিছু জানি না। অর্থাৎ সেটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সিনাসাক, আল্লাহ পাআলার পক্ষ থেকে দুজন ফেরেশতা এসে আল্লাহ রাসূলের সিনাকে পবিত্রতম করার জন্য ভিতর থেকে মানবীয় যে সমস্ত কুপ্রবৃত্তি রয়েছে সেগুলো সেখান থেকে সরিয়ে বেহেশতি পানি দিয়ে ধুয়ে পবিত্র করে রহমত দিয়ে ভরপুর করে সিনাটাকে আবার মিলিয়ে দিয়ে তারা চলে গেছে। এটাকে বলে কি, সিনা সাক। এতে করে 4 বছর বয়সে এই কাজটা যখন হয়েছে হালিমা চিন্তিত হয়ে গেলেন, না জানি সন্তানের কি হয়ে যায়। তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেল, তিনি আবার পণ্ডিত ছিলেন, তাওরাত কিতাবের পণ্ডিত, তার কাছে নিয়ে গেলেন, ভাই আমি এই সন্তানকে পালার জন্য আনছি, লালন পালন করতেছি, কিন্তু একটা ঘটনা, আজকে এমন একটা ঘটনা ঘটে গেল, আমি তো খুব ভয়ের মধ্যে আছি। ওরাকা জিজ্ঞাসা করলে যখন দেখলো যে এই ঘটনা ঘটেছে, তিনি বুঝতে পেরেছেন ইনি হবে, এই শিশু সন্তানই হবে আখির জবানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, তুমি এমন এক সন্তান লালন পালন করতেছ যে তোমার বাপ দাদার
ধর্মকে দুলুচ্ছাত করে দিবে, তুমি তাকে হত্যা করে ফেলো, আমাকে হত্যা করে ফেলো, মানে তার সময়ের মধ্যে আমি চলে আসছি দুনিয়াতে। এই হত্যার পরামর্শ দিল, যেহেতু সে নবী হবে, নবী হলে আরব জাতিরা তাদের ধর্ম শেষ করে দিবে, তোমার ধর্ম শেষ করে দিবে। এই কথা যখন ওরাকা বিন নফল বলছে, মাতৃত্ব স্নেহ তারও মধ্যে ছিল, সে তার থেকে দূরত্ব নিয়ে এসে আমার কাছে নিয়ে আসছে, যে বোন তুমি তাড়াতাড়ি নিয়ে আসলে, বলল যে এই ঘটনা ঘটেছে আমার ভাইয়ের কাছে নিয়েছে। ওরাকা বিন নফল সে এরকম ঘটনা বলেছে, হালিমা ওরাকাকে খুব ধমক দিলেন যে তুমি কি পাগল হয়েছো নাকি, তুমি কি বলতেছো, এগুলো কি বলতেছো, এটা কি এই শিশু নবী হবে সব ধ্বংস করবে, তুমি ওগুলো কি বলো। তিনি আর কথা না বাড়িয়ে আমিনার কাছে নিয়ে গেলেন, যাই যখন বৃত্তান্ত বললেন, বৃত্তান্ত বলার পরে তখন আমিনাও হালিমাকে বলল, আমিনা আমার এই সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আমার পেটে ছিল আমি অনুমান করতে পারি নাই, ভূমিষ্ঠ হয়েছে, আমি কোনো ব্যথা অনুভব করি নাই, কোনো দাত্রী ছিল না, দুজন আল্লাহ পাকের পক্ষ থেকে নারী এসে সন্তানকে আমার কোলে দিয়ে দিছে। এই ঘটনাটা তিনি বললেন, আমি নূর দেখেছি, পারস্য পর্যন্ত আলোকিত হয়ে গেছে, সুতরাং আমার এই সন্তান সাধারণ সন্তান না। এই কথা শুনে হালিমারও মন আগ্রহান্বিত হয়ে গেল যে আমি যে সন্তানকে লালন পালন করেছি সে কোনো সাধারণ সন্তান না। আমেনা বিবি আমেনা সন্তানকে নিয়ে 4 থেকে 6 বছরের মধ্যে হঠাৎ একদিন মনটা খুব খারাপ হয়ে গেল, নিজের স্বামী নাই, সন্তানটা স্বামীকেও দেখাতে পারেন নাই, জন্মের আগেই স্বামী ইন্তেকাল করেছে। মনটা খুব খারাপ হয়ে যাওয়ার কারণে তিনি চিন্তা করলেন যে আমার এই সন্তানকে নিয়ে পিতাকে দেখাতে পারবো না তার, তবে তার পিতার কবরটা একটু দেখিয়ে আনি। সেজন্য শ্বশুর থেকে বিদায় নিলেন, সাথে উম্মে আয়মন ওনার এক দাসী ছিল, এই দাসীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহকারে, কারণ আল্লাহ রাসূল যখন 5-6 বছর বয়স হয়েছে মাকে বারবার প্রশ্ন করে, আমার আব্বা কোথায়, আমি তো আমার আব্বাকে দেখি নাই। এই যন্ত্রণা মা সহ্য করতে পারে না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে কমপক্ষে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কমপক্ষে কী করে তার পিতার কবরটা একটু দেখিয়ে আনি। উম্মে আয়মন সহ বিবি আমেনা তারা এই তিনজন সফর করলেন, মদিনাতে গেলেন। আব্দুল মুত্তালিব তার নানার বাড়ি ছিল মদিনা শরীফ, তো এই একটা পুরাতন একটা আত্মীয় লেশ ধরে তিনি সেখানে গিয়ে 1 মাস তিনি সেখানে ছিলেন। থাকার পরে যেহেতু খোঁজখবর নিয়েছেন কবর কোন জায়গায়, কবরের কাছে আসলেন, আল্লাহ রাসূলকে দেখালেন, এই তোমার আব্বার কবর। সেখানে হয়তো আল্লাহ রাসূলকে তার বাবাকে দেখিয়েছেন কিনা এটা আল্লাহ পাকেই ভালো জানেন। সেখান থেকে রওনা করলেন, রওনা করার স্বাভাবিকভাবে নয়, স্বামীর কবর দেখে তিনি পুরাতন সকল ব্যথা তার অন্তরে চলে আসছে। আল্লাহ রাসূলকে নিয়ে যখন তিনি রওনা করলেন, মনে সকল ব্যথা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিতাকে দেখাতে পারেন নাই, তার পিতার কবরটা দেখিয়েছেন। মনের ব্যথা বাড়তে বাড়তে আমেনারও জ্বর চলে আসলে আবওয়া নামক স্থানে আসলেন। আবওয়া নামক জায়গা মক্কা মদিনার মধ্যবর্তী কাছাকাছি জায়গার মধ্যে, সেখানে আসার পর তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন আমেনা। এই অসুস্থতার মধ্যেই, মরুভূমির মধ্যে তিনি অসুস্থ হতে হতে সেখানে আমেনাও ইন্তেকাল করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতাকে দেখার জন্য, পিতার কবর দেখার জন্য আসলেন, একমাত্র মায়ের আশ্রয় ছিল, আজকে তিনি মাকেও চোখের সামনে হারিয়ে ফেললেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমন সহকারে নিজের মাকে সেখানেই কি করলেন দাফন করে দিলেন লোকজন নাই কি করবেন পাথরীয় জায়গা বালটালো সরিয়ে সেখানে আমেনাকে দিয়ে উপর দিয়ে বালু দিয়ে কোন রকম একটা কবর করে উম্মে আইমনের হাত ধরে তিনি আবার মক্কায় চলে আসলেন আল্লাহ রাসূল গেলেন পিতার কবর দেখার জন্য আর আসার সময় মাকেও তিনি হারিয়ে একইবারে এতিম হয়ে মক্কাতে ফিরে আসলেন সান্তনাকে দিবে দাদা আব্দুল মুত্তালিব জীবিত ছিল নাতেকে কোলে ধরিয়ে তিনি তার মাতা পিতার ব্যথাটা ভোলানোর চেষ্টা করেছেন দুই বছর লালন পালন করেছেন আব্দুল মুত্তালিব 82 বছর বয়স হয়েছে তিনিও দুনিয়া থেকে চলে গেলেন শিশুবেলায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পরিমাণ একটা মানসিক চাপের মধ্যে ছিলেন জন্মের আগে পিতাকে হারালেন 6 বছর বয়সে মাকে হারালেন 8 বছর বয়স হওয়ার সাথে সাথে দাদা আব্দুল মুত্তালিব তাকেও তিনি হারালেন স্বাভাবিকভাবেই দায়িত্ব চলে আসছে আব্দুল আবু তালেবের কাছে চাচা আবু তালেব চাচা আবু তালেব দায়িত্ব নিয়ে ভাতিজাকে অত্যন্ত স্নেহের সাথে যেহেতু তার কেউই নাই দুনিয়াতে পিতাও নাই মাতাও নাই যেই দাদা তাকে এত আদর যত্ন করতেন দাদাও আজকে নাই আবু তালেব দায়িত্ব নিয়ে লালন পালন করে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 12 বছর হয়ে গেল আরব নিয়ম হিসাবে আবু তালেব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে দামেস্কের দিকে রওনা করলেন ব্যবসার জন্য বছরে একবার তারা ব্যবসা করতেন সিরিয়া দামেস্কের দিকে যখন সিরিয়ার দিকে দামেস্কের রওনা করলেন মাঝখানে একটা পাহাড় থেকে নামতেছিলেন তখন তারা এক খ্রিস্টান পাদ্রি বুহাইরা তার কাছে ধরা পড়ে গেলেন বলল তোমরা এদিকে আসো সব কাফেলাকে থামিয়ে দিলেন থামিয়ে দিয়ে বলল যে তোমরা যে এই সন্তানকে ছেলেকে নিয়ে আসছো এ কে আবু তালেব বলল যে আমার ভাতিজা নাম মোহাম্মদ পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম আমিনা বলতেছে তোমার থামাও তোমার একে নিয়ে দামেস্কের দিকে যাইবা না সামনে সিরিয়াতে যাইও না তোমরা কেন বলতেছে যে তোমরা যখন আসতেছিলে পিছনে দিয়ে দেখলাম আমি নিজেই দেখেছি পাহাড়ের পাথরগুলো তার দিকে ঝুঁকে আছে গাছটা তার দিকে একবারে অবনত সিজদা অবনত হয়ে আছে ছায়া দিয়ে এমনভাবে আসে মনে হয় যেন তাকে খুব সম্মান প্রদর্শন করতেছে তাকে নিয়ে যদি তোমরা যাও সিরিয়াতে সেখানে খ্রিস্টান পাদ্রি যারা রয়েছে তাকে দেখে চিনে ফেলবে তাকে তোমাদেরকে ফিরত দিবে না তাকে হত্যা করে ফেলবে সুতরাং তাকে দেশে পাঠানোর চেষ্টা করো সে খ্রিস্টান পাদ্রি ছিল বুহাইরা তখন সেখান থেকে আবু তালেব বুঝতে পারলেন যে আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয় আবু তালেব সেখান থেকে তাকে আর না নিয়ে দুজন লোক দিয়ে তারা ব্যবসার উদ্দেশ্যে তো রওনা করছেন দুজন লোক দিয়ে আবু তালেব তার ভাতিজাকে আবার দেশের দিকে ফিরিয়ে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে এই আরব জাতির মধ্যেই তিনি বসবাস করতে করতে একটা সময় যুবকে পরিণত হয়ে গেলেন ব্যবসায়িক কাজ ছাগল চড়ানোর কাজ আরবের প্রথা হিসাবে সেখানে তাদের সামাজিক পদ্ধতি এভাবেই ছিল পরবর্তী সময় যখন ব্যবসায়িক অগ্রগতি উন্নতি জ্ঞান গরিমা যখন জ্ঞান যখন দেখলেন তখন খাদিজা তিনি তার ব্যবসা পরিচালনার জন্য আল্লাহর রাসূলকে দায়িত্ব দিলেন ব্যবসায়িক সুন্দর পরিচালনা দেখে তার আলামিন উপাধি তারপরে তার সৌন্দর্য আমানতদারিতা সকল কিছু দেখে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই
তার বিবাহের প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। তার আগে দুটো বিয়ে হয়েছে। আল্লাহর রাসূলের যত সন্তান হয়েছে আবুল কাসেম ছাড়া সকল সন্তানই খাদিজার ঘরেই জন্মগ্রহণ করেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময়ত হাজেরিন আমরা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশুকালের কিছু আলোচনা শুনলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বৈরী পরিবেশে বড় হয়ে নিজেকে টিকিয়ে যে রেখেছেন কত ধৈর্য সহকারে, এই সকল বিষয় আমাদের অন্তরের মধ্যে বদ্ধমূল রাখতে হবে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, আল্লাহ রাসূলের সুন্নতের প্রতি মহব্বত আমাদের অন্তরের মধ্যে আনতে হবে। আল্লাহ রাসূল যেভাবে আমল শিক্ষা দিয়েছেন এই আমলগুলো আমাদের শিখতে হবে, মূল বিষয়টি এটা। আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে আমল শিক্ষা দিয়েছেন, আমল করতে বলেছেন, আমরা যেন এই আমলগুলো ঠিকমতো করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সে তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।